প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিয়ান নামে এক দিনী ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন, মুহতারাম সাহেব, প্রেম করা কেন হারাম? প্রেম করা কি কেন হারাম করা হলো, এই বিষয়ে আমি জানতে চাই, দয়া করে জানাবেন। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। তো প্রিয় দর্শক দেখুন, আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, তোমাদের জন্যে হালাল সতী শাব্দী মুসলিম নারী এবং তাদের সতী শাব্দী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মহারানা প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেম থেকে লিপ্ত হওয়ার জন্যে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এই কথা থেকে আমরা এটি বুঝতে পারি যে চোখের জেনা থেকে এবং গুপ্ত প্রেম থেকে এবং বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে এবং নিজের চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বিবাহকে হালাল করেছেন। যে নারীরা আপনার জন্য অবৈধ সেই নারীকে বিবাহ করা যাবে না, যে নারী আপনার জন্য বৈধ তাকে বিবাহ করা যাবে। এ জাতীয় প্রেম নরনারীকে জিনা নিকটবর্তী করে দেয়, আর জিনা মারাত্মক একটি কবিরা গুণা। জিনা তথা অবৈধ শারীরিক সম্পর্ক হারাম এবং যে সকল জিনিস জিনার নিকটবর্তী করে দেয় তাও হারাম। আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারীর কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। তিন নম্বরে হচ্ছে, প্রেম করলে শয়তান অবশ্যই জিনা করতে প্রবুদ্ধ করবে, প্রেমিক প্রেমিকার নির্জনতা কামনা করবে, আর এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে বলেছেন, শুনে রাখো, কোনো পুরুষ যেন কোনো মহিলার সঙ্গে নিবৃতে একত্রিত না হয়, অন্যথায় শয়তান অবশ্যই তৃতীয়জন হিসাবে হাজির থাকে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই চোখের ব্যভিচার হলো হারাম দৃষ্টি দেয়া, দুই কানের ব্যভিচার হলো পরনারীর কণ্ঠস্বর শোনা, জবানের ব্যভিচার হলো অশুভন উক্তি এবং হাতের ব্যভিচার হলো পরনারীকে স্পর্শ করা, পায়ের ব্যভিচার হলো গুনাহের কাজের দিকে পা বাড়ানো, অন্তরের ব্যভিচার হলো কামনা বাসনা। এখানে বলা বাহুল্য যে এই সবগুলোই ধীরে ধীরে হারাম প্রেমে অনুপ্রকাশ পেয়ে থাকে। এছাড়াও হারাম প্রেম অনেক সময় বান্দাকে শিরকের নিকটবর্তী করে দেয়, কারণ অনেক সময় তারা একে অপরের এতটাই ভালোবাসা শুরু করে যে প্রকার ভালোবাসা পাওয়ার দাবিদার একমাত্র আল্লাহ তাআলা। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর কোনো লোক এমনও রয়েছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে, যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনি জানতে চেয়েছেন যে প্রেম করা কেন হারাম। এখন আপনাকে বলি, উপরে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলোর জন্যই প্রেম করা হারাম, এর জন্যই প্রেম করা হারাম করা হয়েছে। তো প্রিয় ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।